সম্মানিত সুধী, আমি হানিফ সরকার, একজন মোটিভেশন রাইটার। আমার লেখা বাণীগুলো জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে থাকে। এই ভিডিওগুলো জনগণের স্বার্থে তৈরি করা। বাণীগুলো পড়ুন, জানুন এবং আমল করুন। আমার লেখা বাণীগুলো জনকল্যাণে আসলে সেটাই হবে আমার সব থেকে বড় সার্থকতা। মানব কল্যাণই আমার একমাত্র কাম্য। জীবনের হিসাব আমরা কেউ করি না। জীবনের অর্ধেক ঘুমে, শিশুকাল, খেলাতে, যৌবনে, ভুলে, মিথ্যায়, বুঝি বার্ধক্যে এসে, তখন আর সময় থাকে না, ইবাদত হয় না। পরকালে কবরে গিয়ে আল্লাহর নিকট কি উত্তর দিবেন? মন অন্তর বার্ধক্য বৃদ্ধি হয় না, স্মৃতি পীড়া দেয়, বয়স না হলে বোঝানো যায় না। অন্তর্যামী আল্লাহ, তার ইবাদত করুন। সব কিছুর হিসাব 24 ঘন্টা দুই ঘাড়ে দুই ফেরেস্তা লিখে প্রতিদিন আল্লাহর কাছে প্রেরণ হয়। জীবনের শেষ কোথায়, এর সুউত্তর কেউ কোনো কিতাবে পেলাম না, আমিও পাইনি। আজাবের বর্ণনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আজরাইলের প্রাণ নেওয়া বা মৃত্যুর কষ্টের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আফসোস করেছেন বান্দার জন্য। বয়স বুড়ো হয়, অন্তর ঠিক থাকে। সমুদ্রের নিচে 6 কিলোমিটার লোহা গলে যায়, উপরে আকাশের কোনো ছিদ্র নাই। একটা মশার সৃষ্টি কেউ করতে পারেনি, আল্লাহর সৃষ্টি ভাবা উচিত। তওবা করা ছাড়া উপায় নাই। ঈমান আনুন, পাপ কাজ থেকে বিরত থাকুন। অর্থের হিসাব যেমনি তেমনি, জীবনের হিসাব মিলেই মৃত্যু হওয়া উচিত। ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ যথাসময়ে 40 বছরের মধ্যেই করাকে সফল হওয়া বলে। আমরা 95% কৃষক কুল থেকে আসা, অথচ পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি। এটাই কি আমাদের দেশপ্রেম, দেশাত্মবোধ? মুসলমানের নামের প্রথমে মোহাম্মদ লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু মোহাম্মদের নামে গুণাগুণ নিতে চাই না। স্বাধীনতা অর্জন সহজ, বজায় রাখা অনেক কঠিন। 50 বছর পরেও নস্যাৎ করার চেষ্টা করেই যাচ্ছে দেশীয় ও বিদেশি কিছু শত্রু। তাদের জাত, জাতীয়তা, ইমান, ধর্ম কিছুই নাই। প্রতি মুহূর্তে ইবলিশ শয়তান মানুষকে কুপথে নিতে চায়, অসৎ ব্যক্তিকে বেশি নেয়। আমরা কার মধ্যে পড়ি? নিজের মনকে প্রশ্ন করুন, উত্তর মিলবে। বেঁচে থাকতে পরিণাম অনুমান করুন, ভাবুন কি করা যায়। অর্থ, বিত্ত, ক্ষমতা, স্বার্থ, যৌবন, এই দুনিয়া কিছুই চিরস্থায়ী নয়। কর্ম ও মন সত্ত্ব আমল দেখবেন আল্লাহ, বিচারের মালিক মহান আল্লাহ। পৃথিবী হুমকির মুখে, সকল জীবজড়তার জন্য কীটনাশক ব্যবহারে, কীট পতঙ্গ, মাছ, সরীসৃপ প্রাণী বিলুপ্তর পথে, পশু পাখি, সকল প্রাণী, এমনকি মানুষ নিজেই এর শিকার। মানুষ সৃষ্টির মূল কারণ আল্লাহর ইবাদতের জন্য। আদম হতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 124,000 নবী প্রেরণ করেছেন আল্লাহ। সুখবর জাতির জন্য, উত্তরবঙ্গে অনেক খনি, বে অব বেঙ্গলে 1,000 বছরের সম্ভাবনা বিদ্যমান। আলহামদুলিল্লাহ, ইমান ঠিক রেখে সঠিক মন নিয়ে জাতিকে, সরকারকে এগোতে হবে। তখন আমরা থাকব না, জাতি ভোগ করবে। বিষয়টা ভাবুন, সোনার চেয়েও দামি।